এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লোডশেডিং। প্রতিদিন রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে বিদ্যুৎ যন্ত্রণা। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষ সহ্য করতে পারছে না বিদ্যুৎ চপলতা। স্বাভাবিক কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, ক্ষুব্ধ মানুষ ছুটে যায় বিদ্যুৎ অফিসে, কিন্তু সেখানে কোনো কর্মীর দেখা পাওয়া যায় না। বোবা থাকে দপ্তরের ফোন। এই সব বিষয় নিয়ে প্রতিদিন নিয়ম করে গোটা রাজ্যে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে ঝামেলা হচ্ছে সাধারণ মানুষের। ভাঙচুর হচ্ছে বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ চপলতা কেন্দ্র করে চাপে রয়েছে খোদ মন্ত্রিসভা, কিন্তু রাজ্য সরকার চেষ্টা করছে সমস্যা নিরসনের। এই জন্যই লোডশেডিং মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী বৈঠক করেন। মঙ্গলবার মহাকরণে অনুষ্ঠিত হয় তাদের বৈঠক। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং যাবতীয় সমস্যা দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে অফিসারদের নির্দেশ দেন। সেই সঙ্গে চব্বিশ ঘন্টা যেন সাধারণ মানুষের অভিযোগ শোনা যায় এবং তার নোট করে সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। রাজ্যের বিদ্যুৎ সমস্যা নিরসনের জন্য মঙ্গলবার মহাকরণে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। দপ্তরের অফিসারদের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন মানুষের অভিযোগকে গুরুত্ব দিতে হবে এবং নিতে হবে দ্রুত ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।